দক্ষিণী সিনেমার বর্তমান সময়ের দর্শকপ্রিয় তারকা অনুষ্কা শেট্টি এবং প্রভাসকে তো আপনারা সকলে খুব ভালো করে চিনেন। তাছাড়া এই দুই তারকা একত্রিত হয়ে তাদের দর্শকদের বেশ কয়েকটি সিনেমা উপহার দিয়েছেন, যার ফলে অতি অল্প সময়ে দর্শক সমালোচকদের কাছে প্রশংসা কুড়িয়েছেন অনুষ্কা শেট্টি এবং প্রভাস। তাছাড়া এই দুই তারকাকে সর্বশেষ বাহুবলী সিনেমাতে একসঙ্গে কাজ করতে দেখা গিয়েছিল, ঠিক তারপর থেকে আবারও তাদের প্রেমের গুঞ্জন শোনা যায়। তাছাড়া অনুষ্কা কিংবা প্রভাস দুজনই বলেছেন তাদের মধ্যে প্রেমের কোনো সম্পর্ক নেই, তবে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। তাছাড়া বেশ কিছুদিন আগে এক সাক্ষাৎকারে অনুষ্কা বলেছিলেন প্রভাসকে তিনি দীর্ঘ 15 বছর ধরে চিনেন। তাছাড়া সে আমার এমন একটা বন্ধু যাকে রাত 3টার সময় ফোন দিতে পারি। যদিও অনুষ্কার মুখ থেকে এমন কথা শোনার পর সিনেমা অঙ্গনের অনেকেই মনে করেছিলেন দক্ষিণী তারকা অনুষ্কার সঙ্গে হয়তো প্রভাসের প্রেমের সম্পর্ক আছে। তাছাড়া বেশ কিছুদিন আগে তাদের প্রেমের গুঞ্জন শোনা যায়, তবে সম্প্রতি শোনা যায় প্রভাস এবং অনুষ্কার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল, যদিও সম্প্রতি তাদের মধ্যে সেই সম্পর্কটি নেই। তাছাড়া সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমের সূত্র থেকে জানা যায় প্রভাস এবং অনুষ্কা শেট্টি বিল্লা সিনেমার শুটিং সেট থেকে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন, যার ফলে দীর্ঘদিন সময় ধরে গোপনে প্রেম করছিলেন প্রভাস এবং অনুষ্কা। পাশাপাশি তারা দুজনে বিয়ে করার পরিকল্পনা করেছিলেন, কিন্তু দুঃখের বিষয় এই যে একজন তারকার সঙ্গে অনুষ্কা শেট্টির প্রেমের গুঞ্জন শোনার পর থেকে দক্ষিণী তারকা প্রভাসের সঙ্গে তার সম্পর্ক ভেঙে যায়। তাছাড়া তখন অবশ্য প্রভাসের মা বলেছিলেন তিনি অনুষ্কাকে এখন আর তার পুত্র বধূ বানাতে চান না। মূলত তারপর থেকে অনুষ্কার সঙ্গে প্রভাসের সম্পর্কটি ভেঙে যায়। অন্যদিকে সম্প্রতি প্রভাসের সঙ্গে বলিউড তারকা কীর্তি সেননের প্রেমের সম্পর্ক শোনা যায়, যদিও সম্প্রতি কীর্তি সেনন বলেছেন প্রভাসের সঙ্গে তার কোনো প্রেমের সম্পর্ক নেই। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন কি কারণে ভেঙে গিয়েছিল প্রভাস এবং অনুষ্কার বিয়ের সম্পর্ক। তাছাড়া এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।